অনেকদিন ধরে উইকেন্ডে তোমাদেরকে তো বুফে দেখাচ্ছি, তাই ভাবলাম কেননা আজকে তোমাদেরকে একটা ভালো আলাকার্টে রেস্টুরেন্ট দেখাই যেটা কিনা আমার জন্য নতুন, আমি আগে কখনো আসিনি এবং ইউটিউবেও বাই অ্যান্ড লার্জ খুব কমই কভার হয়েছে। তো চলো আজকে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং এখন দাঁড়িয়ে আছি এই ব্লক সল্ট লেকের, আর আমাদের গন্তব্য মেসোপটামিয়ায় বিলুপ্ত শহর বেবিলন, সেখানকার ঝুলন্ত উদ্যান, কেনা জানে হ্যাঙ্গিং গার্ডেন। তো সেই কনসেপ্টের উপরে বেস করেই এই থিম রেস্টুরেন্ট। চলো ভেতরে যাই, লেটস চেক আউট, কি আসে ভালো কি নেই সবটাই তোমাদেরকে বলবো অনেস্টলি। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, মুখটাকে নতুন লাগে, জেনে রাখো আমার নাম সুজয়, তোমাদের তো সুজয় ক্রনিকলস। আমার চ্যানেলে মোটামুটি খাবার দাবারের উপরেই বেস করে ব্লগগুলো হয়, তার বাইরে টুকটাক লাইফস্টাইল কভার করার চেষ্টা করি। দেখো ভিডিওটা শেষ অবধি, আশা করি তোমাদের কাছে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। যদি ভালো লাগে ভিডিওটা, ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করার কিন্তু তাহলে কোনো কারণ নেই, কারণ এই চ্যানেলে মোটামুটি এরকম টাইপেরই ভিডিও আসবে। আর যদি ভিডিওটা কোনো কারণে তোমাদের খারাপ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো, সাবস্ক্রাইব করার কোনো প্রশ্নই নেই। আর সাবস্ক্রিপশন কত রকম উঠলেই যদি সাবস্ক্রাইব করো তাহলে পাশে একটা ঘন্টির মতো আইকান থাকে, বেল আইকান, সেটাকেও ক্লিক করতে ভুলবে না, তাহলে পরে whenever I upload a new video তোমাদের এসে নোটিফিকেশন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে দিই যেখানে আসবে কি করে, দেখো গুগল ম্যাপসের লিঙ্ক আমি দিয়ে দেবো, বা যদি তোমাদেরকে এমনি বোঝাতে চাই তাহলে পরে এমনি করেই বোঝাতে হবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সেন্ট্রাল পার্ক, সেখান থেকে নেমে হাঁটবার চান্স নিও না, বেশ অনেকখানি হাঁটা পড়বে এবং তোমাদেরকে গুগল ম্যাপস অন করে হাঁটতে হবে, কারণ সল্ট লেকের এইসব জায়গাগুলো খুব গুলিয়ে যায়, আমারও গুলায়, তোমাদেরও নিশ্চয়ই গুলিয়ে যায়। তার থেকে ভালো সামনে দেখবো অনেকগুলো ই রিক্সা আছে, সেখান থেকে একটা ই রিক্সা নিয়ে নেবে, কত নেবে আমি জানি না, অথবা নর্মাল অটো রিক্সা সেটা করেই এসো, দ্যাট উইল বি মোর কনভিনিয়েন্ট। আর এবারে সিরিয়াসলি বলছি, এতটা ফটোজেনিক একটা রেস্তোরাঁ প্রবাবলি আমি আমার লাইফে প্রথমবার এলাম। লিটারেলি এভরি নুক অ্যান্ড কর্নার ইউ লুক ইন টু, এভরি সিঙ্গেল প্লেস ইজ সো ফটোজেনিক, তুমি যেখানে দাঁড়াবে সেখানে একটা ভালো পিকচার উঠতে পারে। ইট ইজ সো সুদিং ফর দি আইস, এভরিথিং ইজ সো লাশ, সো গ্রিন, সো নাইসলি ডেকোরেটেড, অ্যামেজিং। আগের বার আমি ইটারনিয়াতে গেছিলাম, সেটা ছোট্ট একটা রেস্তোরাঁর মধ্যে খুব ভালো ডেকর ছিল, বাট দ্যাট ওয়াজ প্লেন অ্যান্ড সিম্পল। দিস ইজ লাক্সোরিয়াস, this is classy, this is elegant, this is opulent, this is ornate, maybe not ornate but at least ornate for me, this is very very good. Ekbar esho Babylon e, thik ache, dam ta ektu kani beshir dike ache, it is a premium restaurant, this is a fine dining restaurant, but ha ekbar experience korar jonno restaurant ta esho, it is so nicely decorated, I am highly impressed with the decoration. ami menu chobi dekhiye tomaderke bore korbo na, tumra zomato theke easily dekhte peye jabe, dekhbe primarily tinte cuisine royeche, actually charte, মোগলাই কুজিন, ইন্ডিয়ান কুজিন, তার মধ্যে তন্দুরও রয়েছে, আবার ইটালিয়ান রয়েছে, কন্টিনেন্টাল রয়েছে। তো আমি কি অর্ডার করেছি তোমরা তো আসলে পরে দেখতে পেয়েই যাবে, তোমাদের জন্যই তো এফর্টটা নেওয়া, বাট তোমাদেরকে আমি ছোট্ট করে ব্রিফ দিয়ে রাখছি। আমি সেই আইটেমগুলি অর্ডার করেছি যেগুলো কিনা আমার খেতে ভালো লাগে এবং যেগুলো কিনা আমি আশা রাখছি তোমাদেরও দেখতে ভালো লাগবে, কেননা ওই আইটেমগুলোই বেশিরভাগ লোক খাবে, অন্তত যারা কলকাতায় থাকে বা যারা বাঙালি হয়। তো আশা করছি একটা ঠিকঠাক ভিডিও প্রেজেন্ট করতে পারবো, তোমরা সঙ্গে থেকো, সাপোর্ট করো চ্যানেলটাকে। সিরিয়াসলি গাইস, হোয়াট আ প্লেস, হোয়াট আ রকিং প্লেস। আর হ্যাঁ, আমি ওয়াশরুমও ইউজ করে এলাম, নিডলেস টু সে ওয়াশরুমটাও একদম স্পিক অ্যান্ড স্প্যান কন্ডিশনে রয়েছে। আমি যেটা বলছি তোমাদেরকে, এটা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, একটা প্রিমিয়াম রেস্টুরেন্ট, এভরিথিং ইজ টু দ্য পয়েন্ট, পেপার টাওয়েলস, সোপ, ওয়াশিং মেশিন, এভরি সিঙ্গেল থিং ইজ টু দ্য পয়েন্ট, নাথিং টু পিন পয়েন্ট। এবার যেটার জন্য আশা, যেটা মহার্ঘ বিষয়, সেটা দেখতে হবে যে খাবারটা কীরকম, সেটা বাজে হলে তো আর হবে না, বাট সো ফার হাইলি ইম্প্রেসড। সিম্পল যে জলটাও দিয়েছে জাগে, তার মধ্যেও দেখো কিছু পাতা দিয়ে রেখেছে, মিন্ট, পুদিনা পাতা। রেস্টুরেন্টটা রোজই অপারেশনাল, রোজই খোলা থাকে সোম থেকে রবি, টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10:30 অবধি। এরকম ইন্টারেস্টিং প্রেজেন্টেশন কখনো দেখেছো? অনেকটা যেরকম খাঁচার মধ্যে পাখি রাখে সেরকম বলে চিকেনের টাংরিগুলো ঝোলানো আছে, এরকম স্কিউয়ার্সের মধ্যে রয়েছে, প্রেজেন্টেশনটা জাস্ট নেক্সট লেভেল, কী বলো? আর দেখতে কীরকম লাগছে বলো তো? ও ওয়াও, জাস্ট অ্যামেজিং, দিস ইজ হাউ দ্য হোল থিং লুকস, এনটাইসিং টু সে দ্য লিস্ট, এক্সাইটিং টু সে দ্য লিস্ট, এটা তো এনটাইসিং টু দি পাওয়ার ইনফিনিটি। জাস্ট আবার লুক অ্যাট দ্য কালার, জাস্ট চার্টটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে ইট ইজ পারফেক্টলি চার্ট, আর এতটা ভালো অ্যারোমা বেরোচ্ছে দ্যাট লিটারেলি মাই হোল মাউথ ইজ স্যালাইভেটিং। আর কতটা ময়েস দেখতে পাচ্ছ, অলরেডি জুসগুলো প্লেটের মধ্যে পড়ছে, দিস ইজ সো গুড, সো নাইসলি চার্ড, সো নাইসলি ম্যারিনেটেড। তোমরা দেখতে পাচ্ছ ম্যারিনেশনটা কত ভালো, মশলাগুলো যেন উঁকি মারছে, একটা হালকা ঝালঝাল ব্যাপার আছে যেটা কিনা গলায় গিয়ে একটু হিট করবে, সুতরাং যারা ঝাল খেতে ভয় পাও
তারা অ্যাভয়েডই করো, বাচ্চারা খেও না। বাট যারা আমার মতো তাদের জন্য কোনো সমস্যা হবেই না, ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষের জন্যই এই ঝালটা কোনো সমস্যা হবে না। ওপরে একটা মশালা স্প্রিঙ্কল করেছে, সেটা থেকে হালকা একটা ট্যাঙ্গি ভাব পাচ্ছি, একটা কাবাব যেরকম টেস্ট করে সেরকম। বাট জাস্ট পুট দ্যাট অন স্টেরয়েডস, দ্য চিকেন ইটসেলফ ইজ কুকড টু পারফেকশন। ম্যান, দিস ইজ এট নিউ বেঞ্চ মার্ক ফর মি, দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এত জায়গায় তো খাবার খাচ্ছি, যদি ভালো না হতো এতটা প্রশংসা করতাম না। প্রপারলি সিজন্ড, প্রপারলি ম্যারিনেটেড, কি বলবো বলো তো। দের ইজ নাথিং টু ক্রিটিসাইজ অ্যাবাউট দিস পার্টিকুলার আইটেম, ওয়ান ফর দ্য এজেস। দশে কি 100 রেটিং দেবো? যদি দেওয়া যায় তাহলে কিন্তু দেবো। টোটাল 3 পিস থাকে, 1 পিস তো আমি জাস্ট ডিভার করছি। এটার সঙ্গে একটা মিন্ট চাটনি দেয়, গ্রিন চাটনি আর কিছু পিকেলড অনিয়ন্স। বাট হু কেয়ার্স মেন দ্য ডিশ ইটসেলফ ইজ দিস টেস্টি। আর তোমরা এমনিতেও জানো আমি স্বতন্ত্র স্বাদ পছন্দ করি, ওগুলো খেলাম খেলাম না খেলাম না খেলাম। তোমাদেরকেও অ্যাডভাইস করবো, প্রথমে একটা এসে এমনি খাবে, দেখতে পাচ্ছ কথা বলতে গিয়ে মুখ থেকে জল পড়ে যাবে, সেটা কি ভিডিওতে দেখতে ভালো লাগবে? সেকেন্ডটাকে একটুখানি জাস্ট তোমাদের জন্য, ঠিক আছে, গ্রিন চাটনিতে ডিপ করে খাবো। জাস্ট একটু বলবার জন্য তোমাদেরকে যে কীরকম ব্যাপারটা হচ্ছে। বাট দিস ফর মি ইজ কার্ডিনাল সিন, এটা এমনি এমনি খেতে এত ভালো না, জাস্ট টেক মাই ওয়ার্ড ফর ইট। যখন এখানে আসবে এই আইটেমটা অর্ডার করবে। গ্রিন মিন্ট চাটনিটা একটু ঝালঝাল আছে, বাট আমি তাও তোমাদেরকে অ্যাডভাইস করবো এমনি খাবে। গ্রিন মিন্ট চাটনিটা দিয়েছে বলেই খেতে হবে, তার কোনো মানে নেই। ও ফ্যাল ফ্যাল করে তোমার মুখের দিকে তাকিয়ে থাকুক, তুমি এটাকে ডিভার করো, পয়সা উসুল হয়ে যাবে। মুখের মতো লিটারেলি ফ্লেভারটা পার্টি করছে, আমেজিং 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 আমেজিং। মাঠের মধ্যে থেকো না, শহরের মধ্যেও থেকো না, শহরের বাইরে গিয়ে বলটাকে খুঁজবে। দিস হ্যাজ বিন দ্যাট গুড, শহরের বাইরে ছক্কা। এটার নাম হচ্ছে মুর্গ দমকি হান্ডি, এখানে কিন্তু ভালো একটা থিয়েটার হচ্ছে। আমি আপাতত 2 পিসই নিলাম, একটা হালকা গ্রেভি রয়েছে, এই গ্রেভিটা তৈরি হয়েছে ক্যাশু নাট বেস দিয়ে, প্লাস এর মধ্যে চিজও রয়েছে। এটাও তো দেখতে হাইলি এন্টাইসিং, কি বলবো বলো তো। তোমাদের দেখে কি লোভ লাগছে কি লাগছে না, মুখ থেকে জল পড়ছে কি পড়ছে না? হাত যখন লেগেই তখন হাতই চলুক, আর আঙুলের মধ্যে তো আলাদা ম্যাজিক আছে নাকি। ওয়ান সেকেন্ড, দ্য চিকেন ইজ সো সো সফট, অ্যান্ড দিজ আর অ্যাকচুয়ালি বোনলেস কিউবস, এখানে বোনলেস পিসেস রয়েছে চিকেনের। অ্যান্ড ইট ইজ পাইপিং হট, প্রচণ্ড গরম, বেশি কেরামতি করতে গেলে শিওর শর্ট আঙুল পুড়বে। বাট দেখতে পাচ্ছ তো চিকেনটা কোন লেভেলের সফট, সো সফট সো ময়েস্ট, এবং এটা দেখো ভালো অ্যারোমা পাচ্ছে। স্টার্টার থেকে আপাতত এই দুটোই আইটেম অর্ডার করেছিলাম, বাট নাও দ্য টেস্ট লাইজ ইন দ্য পুডিং। বাট খাওয়া দাওয়া তো এতদিন ধরে করছি, একটা তো আইডিয়া আছে, না চেখে বলতে পারি দিস ইজ গোয়িং টু বি অ্যাবসলিউটলি ব্লিসফুল, অ্যাবসলিউটলি হেভেনলি। ভাই বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো। কেননা যদি বাড়ি না যাই, একটা প্রাপ্তবয়স্ক ছেলে লোক একটা রেস্টুরেন্টের মধ্যে বসে খাবারকে দেখে দেখে ভ্যামে করে কাজে দেখতে কি ভালো লাগবে? দ্য ফুড ইজ সো গুড, আমার বলবার ভাষা নেই, আমি বাকরুদ্ধ। কি খাচ্ছি এটা, মানে দিস ইজ বিয়ন্ড মাই ওয়াইল্ডেস্ট অফ ইমাজিনেশন, যে খাবারটা এত ভালো। চিজ রয়েছে, ওর জন্য হালকা একটা ক্রিমি ভাব পাচ্ছি, হতে পারে বাটারও দিয়েছে, তার মধ্যে ক্যাশুনেট বেস গ্রেভি, তো সেটা তো একটা আলাদা রকম রিচনেস প্রোভাইড করবেই, সেখান থেকে আলাদা ক্রিমিনেসও তোমরা পাবে। হালকা ট্যাঙ্গি রয়েছে, হালকা সাওয়ার, হালকা স্পাইসি, নট অ্যাট অল সুইট, আগেরটাও ছিল না এটাও না। বাট মানে খাবারের স্ট্যান্ডার্ড জাস্ট নেক্সট লেভেল, নেক্সট টু নেক্সট লেভেল, ঠিক আছে। এগুলো চিকেন খাচ্ছি না, এগুলো হচ্ছে ছোটো ছোটো স্বর্গের টুকরো যেগুলো মুখের মধ্যে যাচ্ছে। এই রেস্টুরেন্টে না আসলে পরে খুব মিস করতাম। টেস্ট ওয়াইজ আফগানি সোলা টাংরি কাবাব থেকে কিন্তু পুরোপুরি আলাদা, এটা একদম টেস্টিং কিন্তু কোনো রকম মিল পাবে না, নো রিজেম্বলেন্স অ্যাট অল। অ্যান্ড ইফ দিস ইজ নট ফিঙ্গার লুকিং গুড, আই ডোন্ট নো হোয়াট ইজ। থেকো না ভাই শহরে, থেকো না শহর থেকে বেরিয়ে যাও, নইলে পরে বলটা খুঁজে পাবে না, শহরেও বেড়ে ছক্কা। লাস্ট কোন খাবার খেতে গিয়ে আমি এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছি, এতটা ইমোশনাল হয়েছি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড দিস ইজ হোয়াট ফুড ইজ সাপোজ টু ডু টু ইউ, ইট ইজ সাপোজ টু ইভোক ইমোশনস, ইট ইজ সাপোজ টু মেক ইউ জয়াস, ইট ইজ সাপোজ টু মেক ইউ হ্যাপি, ইট ইজ সাপোজ টু ফিল ইউর সোল, ইট ইজ সাপোজ টু ফিল ইউর টামি। এই রেস্টুরেন্টটা কোথায় ছিল? সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট, অ্যামেজিং, দিস ইজ জাস্ট টু গুড ম্যান, জাস্ট হ্যাভ আ লুক। এরকম বোনলেস বড় বড় পিস দিয়েছে, আগেরটা তো ছোটো ছিল, দিস ইজ কোয়াইট আ সিগনিফিকেন্ট পিস, দিস ইজ অলসো প্রপারলি চার্ড,
প্রপারলি ম্যারিনেটেড। হাতে ম্যারিনেশন না লাগলে পরে আমি বলি যে টিক্কা আইটেমস বা কাবাব আইটেমস প্রপারলি কুক হয় না। অ্যান্ড জাস্ট হ্যাভ আ লুক অ্যাট মাই ফিঙ্গার্স, হ্যাভ আ লুক অ্যাট দ্য প্লেট ইটসেলফ। বস, একদম স্বর্গ লেভেলের খাবার। আমি একবার রিকোয়েস্ট তো করবো ম্যানেজারকে যে যদি একবার শেফের সঙ্গে দেখা করা যায়, যদি শেফকে এই খাবারটা খাওয়ার পরে পার্সোনালি আমি থ্যাংক ইউ না বলতে পারি তাহলে কী করলাম। ওয়ান সেকেন্ড, প্রপারলি ম্যারিনেটেড অ্যাজ ওয়েল অ্যাজ প্রপারলি সিজনড। আলুনি হলে কোনো খাবারই খেতে ভালো লাগে না, আর এটার মধ্যে বেশ অনেক রকম স্পাইসেস গেছে যেগুলোকে কিনা আমি এখন ডিসাইফার করতে পারছি না। ধনে গুঁড়ো জিরে গুঁড়োতে গেছে, মুখে দেবে একটুখানি টাকার সঙ্গে প্রেস করবে জিভ দিয়ে, পুরো ব্যাপারটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। যদি এই রেস্টুরেন্টকে আমি প্রেস না করি, এটাকে যদি রেকমেন্ড না করি, কাকে করবো? খেয়ে শুধু পেটই ভরছে না, মনও ভরে যাচ্ছে। একই কথা বলছি বারবার, লাইক এ ব্রোকেন রেকর্ড, বাট সেরকমই খাবারের স্ট্যান্ডার্ড, বিশ্বাস করো। ইফ ইউ থট দ্যাট ডেকোরেশন ওয়াজ গুড, কাম অ্যান্ড ট্রাই দ্য ফুড আউট হিয়ার, নেক্সট লেভেল, নেক্সট টু নেক্সট লেভেল। আর প্লেটে যেগুলো রয়েছে সেগুলো ফেলে দেওয়া কিন্তু কার্ডিনাল সিন, ডোন্ট গিভ আ ড্যাম যে লোকেরা কী ভাবলো, এমনি করে জাস্ট পলিশ করবে। অ্যান্ড দেন এটা খেয়ে যাবে, যদি এইভাবে না খাও তোমরা কিন্তু প্রপার ফুডই নও। এভরিথিং ইজ সো ফটোজেনিক, জায়গাটার কথা বাদ দাও, খাবারগুলো দেখো কী বলবো বলো তো খাবার দাবার নিয়ে। আচ্ছা, মাটন বিরিয়ানিটা তোমরা তিন পিস মাটন পাবে, অ্যাকচুয়ালি 180 গ্রাম মতো মাটন থাকে, নর্মালি তিন পিস হয়, আর নর্মালি কিন্তু নলি পিস থাকে না। আমি নলি পিসের জন্য রিকোয়েস্ট করেছিলাম, বলেছিল দেখবে, তো আমাকে দিয়েছে, সো আই হ্যাভ বিন লাকি। এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি নয়, বিরিয়ানিটার নাম হচ্ছে আফগানি মিট্টিকা দম বিরিয়ানি। এর মধ্যে আলু বা ডিম তোমরা পাবে না। ওয়ান সেকেন্ড, লং গ্রেন বাসমতি রাইস, মাটনের কোয়ালিটি তো পরে বলবো, বাট হাউ এক্সাইটিং ডাজ দিস লুক, এভরি সিঙ্গেল আইটেম ইজ সো ডিলিশিয়াস অ্যান্ড ইকুয়ালি অ্যাপিলিং টু দি আইস, ইকুয়ালি এস্থেটিক। আই এম আ সাকার ফর এস্থেটিক্স অ্যান্ড দিস রেস্টুরেন্ট হ্যাজ ফুলফিলড দ্যাট ডিজায়ার অফ মাইন টু দ্য ফুলেস্ট। খেয়ে দেখি কীরকম, ইভেন দিস স্মেলস ফ্যান্টাস্টিক, দিয়ার ইজ কোয়াইট আ ফিউ থিংস গোয়িং অন উইথ দিস পার্টিকুলার বিরিয়ানি। বেশ কিছু মশলা আমার মুখের মধ্যে পড়ছে, যেগুলো কিনা একটা অন্যরকম আমাকে ফিলিং দিচ্ছে। নর্মালি কলকাতা স্টাইল বিরিয়ানিতে বা লখনৌ স্টাইল বিরিয়ানিতে এত রকম স্পাইসেস আমরা পাই না, সো দ্যাট ইজ কাইন্ড অফ আ উইয়ার্ড ফিলিং, বাট নট ইন আ ব্যাড ওয়ে। আর বেরেস্তা তোমরা দেখতে পাচ্ছ, একটা মিটি টেক্সচার আছে পুরো রাইসটার মধ্যে। টেস্টটা ইজ নাথিং লাইক কলকাতা স্টাইল বিরিয়ানি ও লখনৌ স্টাইল বিরিয়ানি, নাইদার আর দি ক্লেমিং দ্যাট। কোনো অতিরিক্ত ক্যারা জল, গোলাপ জল, মিঠা অতটা কিন্তু প্রভাব নেই, না অ্যারোমাতে না ফ্লেভারে। আর হ্যাঁ, ফ্লেভারটা যে তোমাদেরকে আমি বর্ণনা করছিলাম, ধরো নর্মাল বিরিয়ানি বানালে তোমরা খুব লাইট ঘরানার বিরিয়ানি, ঠিক আছে, স্পাইসি বা রিচ একদমই নয়, তার মধ্যে যদি তোমরা একটুখানি মাটন বা চিকেনের স্টক দিয়ে দাও, মাটনের স্টকই যদি দিয়ে দাও তার মধ্যে, তাহলে পরে যেরকম ফ্লেভারটা হবে ফ্লেভারটা অনেকটা ওরকম। আই হোপ আই এম মেকিং সেন্স, দিস বিরিয়ানি হ্যাজ ডেফিনেটলি চ্যালেঞ্জড মাই প্যালেট, ঠিক আছে, খারাপ একদমই না, খুবই ভালো। মাঠের বাইরে ছক্কা কিনা বলবার টাইম এখন আসেনি, বিকজ ইট ইজ রিয়েলি চ্যালেঞ্জিং ফর আ বেঙ্গলি ডুড, যার কিনা কলকাতা স্টাইল বিরিয়ানি প্রিয়, লখনৌ স্টাইল বিরিয়ানি প্রিয়, তো তার জন্য একটুখানি চ্যালেঞ্জিং ব্যাপারটা। দেখতে পাচ্ছ তো গোটা মশলা, দেখতে পাচ্ছ এটা মোস্ট প্রবাবলি গোটা জিরে দিয়েছে, তো এরকম গোটা মশলার রান্না এটা, ব্যাপারটা একটুখানি অন্যরকম। পেঁয়াজের বেরেস্তা দেখে মিষ্টতে পারছি, যেটা কিনা কাম্য। বিরিয়ানিটা খেলে তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না, বাট তোমরা যে একদম ক্লাউড নাইনে পৌঁছে যাবে তাও কিন্তু নয়। বাকি বিরিয়ানি রাইস দেখো, ঝরঝরে রাইস, হাত তো লাগাতে হবেই আমাকে, বাট নলি পিস দেখাবার আগে তোমাদের কে পিসটা দেখাই, ছোট্ট একটা পিস, বোনলেস পিস। ও ওয়াও, মাটনের কোয়ালিটি দেখো, এ তো আমার বাড়িতে যে মাটন আসে সেই মাটনকে রাইভেল করবে। অ্যাবসলিউটলি পিঙ্ক, অ্যাবসলিউটলি রেড, এটা হচ্ছে যথার্থ রেড মিট, দেখতে পাচ্ছ তো, দ্য পিঙ্কিশ টিঞ্চ, দ্য পিঙ্কিশ হিউ। খাবার দাবারের কোয়ালিটি, দ্য ইনগ্রিডিয়েন্টস দ্যাট দে হ্যাভ প্রোকিউর্ড, এভরি সিঙ্গেল থিং ইজ টু দ্য নেক্সট লেভেল, নেক্সট টু নেক্সট লেভেল। মাটন দিয়ে রাইসটা তো খেতে হবেই আমাকে। যখন মাটন দিয়ে বিরিয়ানিটা খেলাম, ফ্লেভারটা অল্প তেলিভেট হলোই এখান থেকে এখানে, বাট
দ্য মটন ইট সার্ভ ইজ ভেরি ওয়েল কুকড, মটনের কোয়ালিটি তোমরা দেখতে পেয়ে গেলে, নানলি পিসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ওভারঅল স্যাটিসফ্যাক্টরি। এই দেখো প্লেটের মধ্যে কত গোটা জিরে রয়েছে, এগুলো কিন্তু কখনোই একটা কলকাতা স্টাইল বিরিয়ানিতে থাকে না, লখনৌ স্টাইল বিরিয়ানিতেও থাকে না, এত জায়গায় যে খেয়েছি, গালাবাদ বলো আউধ বলো। সো দিস বিরিয়ানি ইজ ডেফিনেটলি ডিফারেন্ট, যদি কেউ ডিফারেন্ট টাইপের বিরিয়ানি ট্রাই আউট করতে চাও ডেফিনেটলি ইউ গ্যাস ক্যান কাম অ্যান্ড গিভ দিস এ ট্রাই। একদম কিন্তু পোলাও টাইপের খেতে না, বিরিয়ানি গোছড়ি খেতে, দিস ইজ বিরিয়ানি বাট জাস্ট আবার ডিফারেন্ট খাওয়ানা। আর হ্যাঁ বিরিয়ানিটা এমনি এমনি তোমরা খেয়ে নিতে পারবে, কোনো গ্রেভি আইটেম না হলেও চলবে, বাট আমি তো অর্ডার করেছি সেটা তো আমাদেরকে দেখাতে হবে। তো কাশ্মীরি গুলাবি গোশত বলে কথা, নানলি পিসটাও দেখে নাও, দ্য মিট ইজ লিটারালি ফলিং অফ দ্য বোন, ইট ইজ দ্যাট গুড। দিস পার্টিকুলার রেস্টুরেন্ট হ্যাজ বিন এক্সেম্পলারি, মটনের কোয়ালিটি ইজ সো গুড, ইট ইজ সো রিচ, জাস্ট অ্যামেজিং। মটনের জন্য একটু এক্সট্রা পয়েন্ট আমি দেবো, আমাদের কাছে এখন আছে সাইড ডিশ মটনের, এটার নাম হচ্ছে কাশ্মীরি গুলাবি গোশত, আর এরকম বড়ো একটা রান পিস রয়েছে, এর বাইরে আরও দুটো ছোটো পিস রয়েছে, ছোটো না সিগনিফিকেন্ট পিসেস, আর একটাও আমি দেখতে পাচ্ছি নানলি পিস দিয়েছে। আর কালারটা কিন্তু একটা অদ্ভুত শেড অফ রেড, ঠিক আছে নর্মাল রেড কিন্তু নয়, একটা ওই গুলাবি ব্যাপার আছে, একটা পিঙ্কিশ টিঞ্জ আছে রেডের মধ্যে। আর কীরকম হবে মাটনের কোয়ালিটি পড়বার অপেক্ষা রাখে, জাস্ট এই জায়গাটা দেখে নাও কতটা ডার্ক, দাম নিচ্ছে পয়সা নিচ্ছে বাট সেরকম কোয়ালিটি খাবার দিয়েছে পুরো, কোনো কথা হবে না। এই রেস্টুরেন্টে যদি না আসতাম পস্তাতাম, এবং তোমরা যারা আমার একনিষ্ঠ দর্শক তাদেরকেও বলবো এই রেস্টুরেন্টে ট্রাই আউট করো, অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল রেস্টুরেন্ট। মাটনের পিসগুলো দেখো, ফাইবারাস মিট, এটা একটা রানের পিস ওর জন্য জেলাটিনাস পিসেস, একটা লাইট জিগল তোমরা পাবে, রেড কালার পিঙ্কিশ টিঞ্চ, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট, খেয়ে দেখতে হবে কীরকম, তার জন্য একটুখানি গ্রেভির মধ্যে ব্যাপারটাকে ড্রেঞ্চ করে নিই। ওইয়া মাটনের প্রিপারেশনটা কিন্তু একদম স্পাইসি না, বাচ্চারা হেসে খেলে খেয়ে নেবে, যেরকম ঝোলটা দেখছো একটুখানি পাতলা কনসিস্টেন্সি রানি আছে, দেখে নাও সামনে থেকে, আমার দেখাবার দরকার নেই এটা, ঠিক আছে খেতেও কিন্তু একদমই রিচ না, কালারটা যতই তোমার রেডিশ হোক, এটা তো তোমার পরোটা বা রুমাল রুটি বা নান দিয়েও ভালো লাগবে, আমি বিরিয়ানি দিয়ে খাবো, বাট হ্যাঁ প্রিপারেশনটা লাইট, এটা খেয়েও কিন্তু আমি ছিটকে যাচ্ছি সেরকম নয়, বাট দিস এ নাইস প্রিপারেশন। সো দ্য স্টার্টার্স হ্যাভ ডেফিনেটলি ডমিনেটেড দ্য মেন কোর্স, দে শিওরলি হ্যাভ আ লিড ওভার দ্য মেন কোর্স, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, বাট নাও এগেন দ্য মেন কোর্স ইজ অলসো গুড। যদি এরকম কোয়ালিটির মাটন দেয় তাহলে পরে সেটাকে ভালো কী করে না বলি বলো তো, শুধু তো মাটনের জন্যই ব্যাপারটাকে পাঁচ মাস দিয়ে দেওয়া যায়, বাকি গ্রেভিটার জন্য আরও 20-30 তো পাবি। দেখি একটু রাইস নিয়ে নিই, গ্রেভিটা তো রয়েছেই এখানে, গ্রেভিটা দিয়ে রাইসটা একটু খাবো, গ্রেভিটা দিয়ে বিরিয়ানি খাওয়ার পরে ডেফিনেটলি একটুখানি বেশি ফ্লেভার পাচ্ছি, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, দ্যাটস এ গিভেন, যে ফ্লেভারটা এখান থেকে এখানে এলিভেট হবে, যেরকম আমি চ্যানেলে বলে থাকি আমার বিরিয়ানিটা এমনিও খেতে পারবে। আর মাটনের ডিশটাও খুব ভালো, মাটনের ডিশটা যত খাচ্ছি আমি সাইড ডিশটা তত বুঝতে পারছি ব্যাপারটার মধ্যে হালকা একটা স্পাইস রয়েছে, গলার পেছনে একটু হিট করছে, হালকা একটা সাওয়ারি ব্যাপার রয়েছে, হালকা ট্যাঙ্গি ব্যাপার একটা রয়েছে। সো দিস মাটন সাইড ডিশ ইজ ডেফিনেটলি লেয়ার্ড, ডেফিনেটলি অনেকগুলো নুয়ান্সেস রয়েছে এই গ্রেভিটার মধ্যে মাটনের, তো এই ডিশটাকেও কিন্তু আমি হাইলি রেকমেন্ড করবো। প্রথমে যেটা খাচ্ছ সেটাই শুধু নয়, যত খাবে দিস ডিশ ইজ গোয়িং টু গ্রো অন ইউ, অসম্ভব ভালো একটা রেস্টুরেন্ট, ঠিক আছে এই রেস্টুরেন্টের সাথে যদি খাবার না খাও ঠকবে তোমরা, বাবা আজকে তো বিল দেখাতেই হবে, আজকে বিল না দেখালে তো একদম মানে পয়সা দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে বেবিলন, তাই না, একদম স্পন্সার্ড ভিডিও হয়ে যাবে। আমি এটুকুন শেষ করব, আর এটাকে প্যাক করে বাইরে নিয়ে যেতে হবে। বাই দ্য ওয়ে দ্য বিরিয়ানি হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ স্যালাড, পিকেলড অনিয়ন্স উইথ টু ওয়েজেস অফ লেমন, আর ওখানে রায়তাও রয়েছে, রায়তাটা যদিও পরে আমি একটুখানি খাবো টু ফ্রেশন আপ মাই প্যালেট, বাকি রায়তা দিয়ে বিরিয়ানি খাওয়ার মতো কার্ডিনাল সিন কিছু হয় না, রায়তা হোক বা মিন্ট চাটনি হোক, গ্রিন চাটনি যেটা হয় অথবা বুরহানি হোক, বিরিয়ানির পরে খাবে, বিরিয়ানির সঙ্গে খাবে না, দ্যাটস এ কার্ডিনাল সিন। This is Chef Arup, he works at Babylon. He has catered to all my needs. Arup, can you say a few words to the audience? No, thank you so much. First time I meet, but really I hope you come my restaurant and really this is excellent food, just to try. He is an amazing chef. Ini amar starters gulo main course gulo baniye dichen ebong tumra amar reaction dekhte peyecho. Starters gulo je baniye chai
These are the hands. Okay. Absolute magic. Absolute banger. Thank you so much, Arun. আমার আজকে বিল দেখেন মুখ দমকি হান্ডি যে স্টার্টারটা ছিল একটা হান্ডির ভেতরে 440 আফগানি সুরে টাংরি কাবাব যেটা পাখির খাসার মধ্যে ছিল 410 প্রথমটায় 4-5 পিস থাকার কথা সেকেন্ডটায় 3 পিস আফগানি মিট্টিওয়ালা গোস্ত বিরিয়ানি এটার মধ্যে 3 পিস মটন থাকে 480 আর কাশ্মীরি গোলাপি গোস্ত এটার মধ্যে 3 পিস থাকে 590 সব মিলিয়ে আমার হয়েছিল 1920 তার মধ্যে শেফের আমাকে পছন্দ হয়েছে ওই জন্য আমাকে 10% ডিসকাউন্ট দিয়েছে 492 টাকা অফ তারপর জিএসটি ক্যালকুলেট করে 1814 শান্তি হয়েছে তো বিলটা পে করেছি তো স্পন্সার ভিডিও নয় তো তা সত্ত্বেও এত প্রশংসা করেছি তো প্রশংসা করেছি কারণ রেস্টুরেন্টটা প্রশংসার যোগ্য স্টার্টারগুলো যা ছিল তা তো ছিলই ইভেন দ্য মেন কোর্স ওয়ার অলসো ভেরি গুড মটন বিরিয়ানি অফকোর্স আমি যেরকম বললাম ভেতরে বসে প্যালেটের সঙ্গে অ্যাগ্রি করেনি আদারওয়াইজ ওরা ওদের সর্বোত্তম চেষ্টা করেছে মটনের সাইড ডিশটাও ভালো এই রেস্টুরেন্টে এসে ট্রাই করো বস যদি ট্রাই না করো কি করছো মানে এসে যদি না খাও তাহলে অ্যাকচুয়াল ফুডই নাও অ্যামেজিং কোয়ালিটি অফ ফুড ঠিক আছে একটুখানি দামটা বেশির দিকে আছে সুতরাং যারা আমার বন্ধুরা আছো যারা কিনা এখনও পকেট মানিতে চলো অথবা এখনও নিজের ইনকাম করছো না তারা একটু টাকা পয়সা জমিয়ে নাও ছুটখাট জায়গায় না খেয়ে একবার খাও একটা বড় দাও মারো বাট এখানে এসে খাও বা এরকম টাইপের যে এস্টাবলিশমেন্টগুলো আছে সেখানে এসে খাও ইউ ওন্ট রিগ্রেট বাংলায় বলে না কামারের ঠুকটু খাতুরি রাখা বা হিন্দিতে বলে স সোনার কি এক লোহার কি এইরকম রেস্তোরাঁগুলো হচ্ছে সেরকম রেস্তোরাঁ সবসময় একটা অ্যাসপিরেশন রাখবে যে একটা ভালো জায়গায় খাবো 10টা ছোটোখাটো জায়গায় খেলে টাকাও দেখবে বেরোবে শরীরটাও যাবে এখানে আসবে কোয়ালিটি ফুড প্রপার হাইজিন এভরিথিং ইজ টু দ্য পয়েন্ট এনিওয়েজ আশা করি তোমাদের কাছে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পেরেছি যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি ইন্সপায়ার থাকি অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো জমিও খাওয়া দাওয়া করছো করো তার সঙ্গে কিন্তু ওয়ার্কআউটও করতে হবে নাহলে কিন্তু পিছিয়ে পড়বে জীবনে।